আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। সকাল সকাল বৃষ্টি পড়া শুরু হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রায় 10টা বাজে, প্রায় কি 10টা বাজছে। আমি রুটি রান্না করছিলাম, তো রান্না করতে করতে দেখি যে ওমা খুব জোরে বৃষ্টি পড়তেছে। তো ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, তো এসে একটু দাঁড়ালাম, কারণ চুলার পালে যেই গরম বলার বাহিরে, প্রচুর গরম। চুলার সামনে দাঁড়ালে তো অবশ্যই গরম লাগবে, স্বাভাবিক এই আর কি। এখানে ফুলের টপের ওপরে, ফুলের টপ বলা আসলে ভুল হবে, গাছ টপে। নর্মালি কোনো গাছেই ফুল ধরে না, আমি যেই গাছগুলো এনেছি জাস্ট এগুলো শো আর কি, সৌন্দর্য। আর এই গাছগুলো ভালো, যেভাবেই রাখেন সেভাবেই বড় হয়ে যায় এই আর কি। তো বৃষ্টি পড়ার কারণে একটু ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আজকের দিনটা একটু ঠান্ডা থাকবে, না হলে সারাটা দিন যেই খারাপ লাগে, কষ্ট, গরম, প্রচুর গরম, আবার তার মধ্যে কারেন্ট থাকে না 2-3 ঘন্টা করে, তো আরও অসহ্যকর হয়ে গেল। তো বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা বাতাস আসতেছে, ভালো লাগতেছে। তো সকাল সকাল ফালাককে স্কুলে দিয়ে আসছি, প্রচুর ক্ষুধা লাগছে, রুটি রান্না করা শেষ, তারপর নাস্তা খাবো, দেন ফাতেহাকে উঠাবো। ফালাকের তো পরীক্ষা চলতেছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে, আবার ফালাককে আনতে যেতে হবে। আদার্স ঘরের কাজ থাকে, যতই বুয়ারা হেল্প করে দিয়ে যাক, তারপর নিজের সংসারে তো টুকিটাকি কাজ থাকে, রান্নাবান্না থাকে, আর বুয়ারা তো বুয়াদের মতো অপরিষ্কারভাবে কাজগুলো করে, আর আমি আমার সংসারের জন্য গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে মন এবং ভালোবাসা দুটো দিয়ে লাগিয়ে কাজ করব, ঠিক না? তো এই হলো কথা। আজকে ঘরটা পরিষ্কার করব ভাবছি, আমি এখানে বসে বসে একটু বৃষ্টির সুবাস আনন্দটা নিই এই আর কি। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইকও করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। বৃষ্টি বাড়তেছে, কমতেছে, এখন আবার নাই, এভাবে করে 2-3 বার কিন্তু অলরেডি হয়ে গেছে, যে বৃষ্টি পড়ে আবার থেমে যায়, আবার পড়ে আবার থেমে যায়। যাই হোক, বৃষ্টিটা সারাদিন পড়ুক, আমি চাই আজকে সারাদিন বৃষ্টি পড়ুক, তাহলে একটু ঠান্ডা পরিবেশ হবে, নাহলে প্রচণ্ড পরিমাণে গরম, অনেক গরম। আর সারাক্ষণ তার এসি ছেড়ে রাখা যায় না, বা থাকাও যায় না, এক রুমে কি বন্দি থাকা যায়, এই রুম ওই রুম হেঁটে চেড়ে হেঁটে নাড়াচাড়া করে ঘুরবো, ফাতেহাও এই রুম ওই রুম করতে থাকে, খেলা করে, আমি এই রুমে কিছুক্ষণ থাকি, ওই রুমে কিছুক্ষণ থাকি, এই রুম গুছাতে হয়, ওই রুম গুছাতে হয়, রান্নাঘরে কাজ করতে হয়, ডাইনিং গুছাতে হয়, তো এগুলো টুকিটাকি করতে করতে সময় চলে যায়। আর আমাকে মানে সব সময় গুছানো ঘর ভালো লাগে, এর জন্য মনে হয় আমার কাজটা একটু বেশি, মানে আমাকে ছড়ানো ঘর অপছন্দ। আমি চেষ্টা করি যতটুকু আমার শরীর ভালো থাকুক, আমি ততক্ষণই চেষ্টা করি আমার ঘর গুছানো থাক, যেখানকার জিনিস সেখানে থাক। তো ঠিক আছে, এখন এই পর্যন্ত থাক, পরে আবার ক্যামেরা অন করব, দেখি ফালাককে আনতে গেলে বৃষ্টি পড়ে কিনা, তখন আবার দেখা যাক। কারণ দেখা যায় যেহেতু এখন বৃষ্টি পড়ছে, সকাল থেকে কয়বার বৃষ্টি পড়লো নামলো, এখন দেখা যাক ফালাক কেনার সময় বৃষ্টি পড়ে কিনা। জি ম্যাডাম, ম্যাডাম কি করছেন? মাম কাঁদছেন, ক্লান্ত হয়েছেন ম্যাডাম? হ্যাঁ, এই যে ওই ঝুড়িতে ওর সব কাপড় কাঁথা রাখা হয়, যেটা রাফ ইউজ করা হয় নর্মালি প্রত্যেক দিন, ও আমার কাজ করে দিছে। বড় মেয়েকে বলছি আমার কাজ কমায় দাও, ঘর গুছায় দাও, আর ছোট মেয়ে আমার সুন্দর করে কাজ বাড়িয়ে দিয়েছে। দেখেন ঝুড়িতে যত কাপড় প্যান্ট যা ছিল, মানে যাবতীয় ওর, সব বের করে ফেলে দিচ্ছে। চিন্তা করেন, এখনও ক্লান্ত হয়ে বসে পড়ছে, এখন পানি এনে দিছি, পানি খাচ্ছে, একেবারে আমার সোজা বাচ্চা, কিচ্ছু বোঝে না। বড়টাকে বলছি যে তুমি ডাইনিং গোছাও, পানিটা পানির বোতল টোতল ভরো, তোমার বই খাতা ঠিক করে রেখে গোসলে যাও, আর আমার ছোট জনকে আমি এখন গোসলে নিব। তো ওয়েট করছিলাম একটু, 1টা বাজুক, কারণ যেই রোদ, ওরে মা, ক্যামেরা কিছুই দেখা যায় না, দেখেন কি করার রোদ উঠছে, এরকম পচা গরমে কেমনি পরিস্থিতি সব কিছু ঠিক হবে বুঝতেছি না। শীত আসে না কেন? শীত এখন এত কম আসে, চোখে কিছু দেখাই যায় না রোদের তাপের কারণে। আর এই মুহূর্তগুলো যদি বাইরে বের হওয়া যায়, বেলা বাজে 12:30,
অবস্থা কি রোদের! এখানে আমার গাছগুলো, বারান্দার আমার গাছগুলো খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়েছে, এবং ওরা তরতাজা আছে, গাছে পানি দেওয়া হয়েছে, খুব সুন্দর। এই এই গাছটা খুব সুন্দর, মানে সব দিক দিয়ে ছড়াচ্ছে, বড় হচ্ছে, প্লাস এই যে মানি প্ল্যান্টটাও খুব সুন্দর বড় হচ্ছে। এই দেখেন, এই কড়া রোদ্রে নৌকার উপরে, জাহাজ বা নৌকা যাই হোক না কেন, ও যে একটা লোক লাফাচ্ছে রোদ্রে, বলতে কি বলো, মাম খায় না ফাতেহা, ক্লান্ত ক্লান্ত, তুমি ক্লান্ত মা? ওরে আমার মা কি ক্লান্ত, কাজকর্ম করে অনেক ক্লান্ত হয়ে গেছে, টিভি দেখতেছে ম্যাডাম, অনেক কাজ করছে বুড়ি আমার, থ্যাংক ইউ এই কাজগুলো করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো আমাদের নর্মালি গোসলের কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট নিতে যাব। সেক্ষেত্রে ফালাকের পাপা আসতে দুপুরের দিকটা কাজ শেষ করে, তো একটা খাম নিয়ে আসছে, সাথে বলল নাও তোমার জন্য আসছে। তা আমরা ভাবলাম কি না কি নিয়ে আসলো, আমি কি পরে দেখি যে ইউএস বাংলার একটা এয়ারলাইনের খাম আসছে, তো এটা সেখান থেকে পাঠানো হয়েছে। তো কি কারণে পাঠানো হয়েছে আজ ভাবলাম আপনাদেরকে ওপেন করব, যেহেতু আপনাদেরকে সাথে নিয়ে ওপেনটা করা হোক বা করা যাক। তো ফালাককে দিলাম, ফালাক ওপেন করবে এখন। আর এটা হচ্ছে নর্মালি যতটুকু বোঝা যাচ্ছে যে কোনো কার্ড বা কোনো টিকিট এরকম কিছু টাইপের খাম যেহেতু, বা কোনো লেটার আসছে কোনো কারণে, বা যে কোনো একটা কাজের জন্য হয়তো বা আসছে। তো নর্মালি আমরা কম বেশ জানি যে ইউএস বাংলা এয়ারলাইন হচ্ছে আমাদের যেটা ঢাকার মধ্যে, মানে ঢাকা থেকে, ঢাকা টু যশোর, ঢাকা টু চিটাগাং, মানে আমাদের যে বাংলাদেশের ভিতরে যতগুলো জেলা আছে হাফ ডাউন, মানে আসা যাওয়া করে প্লেনগুলো, সেটাই তার মধ্যে একটা ইউএস বাংলা এয়ারলাইন। আমরা যখনই প্লেনে সফর করেছি আমরা ইউএস বাংলাটাই চুজ করেছি। তো গিয়েছি কয়েকবারই আমরা, ঢাকার বাহিরে প্লেনে করেই যাওয়া আসা হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো বা কোনো কিছু পাঠিয়েছে, দেখা যাক কী পাঠিয়েছে। যেরকম সৈকত সিলেটে আসা যাওয়া করেছে, চট্টগ্রামে আসা যাওয়া করেছে, দেন কক্সবাজারের জন্য আমরা গিয়েছিলাম, আমরা আসা যাওয়া করেছি, যশোরে দুইবার আসা যাওয়া করা হয়েছে, দুইবার না তিনবার যেন, তো এরকম কয়েকবারই প্লেনটা ইউজ করা, মানে প্লেনে যাতায়াত করা হয়েছে। তো এখানে সিলভার কার্ড পাঠিয়েছে তারা। তো এই সিলভার কার্ড দিয়ে যে উপকার হবে, মানে আমরা যদি নেক্সটে কোথাও প্লেনে আসা যাওয়া করি, তো আমরা এই কার্ড যদি তাদেরকে দেখাই, বা সেটা তারা আমাদেরকে ডিসকাউন্ট দিবে, যেরকম ডিসকাউন্ট তো হয়তো কম বেশ সবাই চেনেন এই আর কি, তো সুবিধা হবে, সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবো, ইয়ে। তো এই দিক দিয়ে একটা সুবিধা হয়ে গেলো, আমরা একটা সিলভার কার্ড পেয়ে গেলাম এয়ারলাইনের জন্য আসা যাওয়া করার জন্য। আর বিশেষ করে তাহলে তো নেক্সট ডে আমি ভাবছিলাম যে অন্য কোনো এয়ারলাইনে যাব, অন্য কোনো নামে, মানে এটা যেরকম ইউএস বাংলা, অন্য কোনো ব্র্যান্ডের নামে যাব, তো মনে হয় না যাওয়া হবে, এটাতেই যেহেতু সুযোগ পাবো এটাতেই যাওয়া হবে। আর কিছু কার্ডও আসছে, মানে লিফলেট না কি বলা হয়, যাই হোক কিছু আসছে, তো সেগুলো হচ্ছে আপনার দুইটা টিকিট কিনলে মালদ্বীপ প্লাস কক্সবাজার এগুলো ফ্রি আছে হোটেল থাকা, তো সেটা অফার আসছে, যাওয়া যাবে নাকি, চলো যাই, এরকম কিন্তু মুড আসতেছে যে হ্যাঁ হ্যাঁ যাবো, চলো চলো এরকম ফিল আসতেছে, কিন্তু না এখন যাব না, এখন ফালাকের পরীক্ষা চলতেছে, নর্মালি প্রচণ্ড পরিমাণে গরম, ফাতেহাকে কুলে কুলে নিয়ে হাঁটতে হয়, আর এখন যাওয়ার কোনো মুড নেই, কারণ কিছুদিন আগেই কুয়াকাটা থেকে বেড়ানো হয়েছে। তো যাই হোক, আল্লাহ যদি তৌফিক দান করে এবং রিজিকে থাকে, সামনে বছরে যাব, প্ল্যানিং আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন বড় একটা বাকেট নিয়ে আসা হয়েছে বিএফসি থেকে, কারণ আমার হাজব্যান্ড, ডিয়ার হাজব্যান্ডের এত এত চিকেন ফ্রাই পছন্দ যে ওকে চিকেন ফ্রাই 24 ঘন্টা খেতে দিলে সে ক্রিসপি চিকেন ফ্রাই খেতে পছন্দ করবেন। সো আমি মানে এই চিকেন ফ্রাইটা খেতে খেতে এত
এত ত্যক্ত বিরক্ত হয়েছি যে আমাকে মানে এটা রুচিতে আসেই না যে আমি এটা খাবো, বা আগ্রহই আসে না, মানুষের একটা আগ্রহ আসে না যে আমি এই খাবারটা খাবো। তা আল্লাহ তাওবা মাফ করুক সেটার জন্য না, মানে খাবারকে আমি তুচ্ছ করছি না বা অবহেলা করছি না, মানে এত খাওয়া হয়ে গিয়েছে যে আমার আর ইচ্ছেই করে না এটা খেতে। আমি সেটা বলতে চাচ্ছি, মানে দেখা যায় আমাদের ঘরের সামনেও ক্রিসপির কাজী ফার্মের একটা শোরুম আছে, সেখান থেকে বিকালে নাস্তা সৈকত নিয়ে আসে, নিজে খেয়ে নিয়ে আসে। মানে অনেক খাওয়া পড়ে গেলে একটা খাবার কেমন হয়, মানে রুচিতে আর আসে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, রুচিতে আর আসে না খেতে, কিন্তু কি করব, এই বাকেটটা যেহেতু এত বড় তো খেতে তো হবেই, সৈকত তার একা খাবেও না, সরি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে যখন এই অর্ডারটা করছে তখন আমি বললাম কেন তুমি এই অর্ডারটা করলা, আমার খিদে লেগেছে খাবো, ভালো আসছে, 800 কয় টাকা যেন, 800 কয় টাকা যেন 9 পিস, বড় বড় 9 পিস পাচ্ছি, এই এ আর কি। তারপরে যে এটা কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছিল, ভুলবশত 2টা হয়ে গেল, মানে 2 দিন আমাদের এই বাকেট আনা হয়েছে, 2টা হয়েছে আর কি। তো যাই হোক, ফালাক তো খেয়ে খুবই এনজয় করছে এবং খুবই স্পাইসি, এটা স্পাইসিটা অর্ডার করা হয়ে গিয়েছে। তো ফাতেহাকে খাওয়াচ্ছি, ফাতেহা স্পাইসিটা খাচ্ছে না, ফাতেহার নর্মাল যে চিকেন ফ্রাই ক্রিসপিটা হয় সেটাই খাচ্ছে। ওকে ভিতরের অংশ যে সাদাটা আছে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলে কিন্তু তখন ও চাবিয়ে চাবিয়ে খায়। চিন্তা করেন আমার বুড়িটা, ছোট বুড়িটা পাক না, মানে বাচ্চা, আজকালকার যুগের বাচ্চারা পাকনেই হয়। ওকে যখন মানে ভাত বা ডিম অন্য কিছু আমি যখন দিই চাবিয়ে খাওয়ার জন্য তখন ও চাবিয়ে খাবে না, আর যখন বিফ চিকেন এগুলো দিব তখন খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবে, তখন বলবে দেন না, একটু দেন না, আ করবে, মানে আগ্রহ করবে। হ্যাঁ, নিজে থেকে আমাকে বুঝাবে যে ওকে ওর মুখেরটা শেষ, আমাকে আর একবার দাও, এগুলো করে। মানে বাচ্চারা না এরকমই পাক না হয়। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করছি না, খুবই ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি। আর এই তো গরমে ভালো লাগে না কাজ করতে, দিনগুলো কিভাবে চলে যায় বলা যায় না, বলতেও পারি না, বোঝাও যায় না, আসল কথা হলো দিনটা এভাবে চলে যাচ্ছে এই আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আর এই তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজকে গ্রো করার জন্য এবং ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন। তো চেষ্টা করবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে শেয়ার করার জন্য, লাইক করার জন্য, আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।